স্ত্রীর সাথে কোন আচরণ করলে স্বামী জাহান্নামে যাবে, এই তো আপনারা কি রাগ করে ফেলেছেন। রাগ করলে হবে না, আমি যা কিছু বলছি কোরআন এবং হাদিস থেকে বলছি। পৃথিবীতে সবচাইতে সুন্দর সম্পর্ক স্বামী স্ত্রীর হবে। দেখুন, স্ত্রী সে অন্যের কি বাড়ি থেকে আপনার কাছে এসেছে, তাই না? 16, 17, 18, 20 বছর ওই বাড়িতে সে ছিল, সেখান থেকে একটা নতুন পরিবারে এসে অ্যাডজাস্ট করে আপনার সাথে থাকছে, এর চাইতে বড় আর কিছু হতেই পারে না। ওই মেয়েটা হয়তো অন্যভাবে ইউজ টু, সে হয়তো সকালবেলাকে রুটি খেয়ে ইউজ টু আপনার ঘরে আসলে সে ভাত খাচ্ছে, অথবা সে ভাত খেয়ে ইউজ টু আপনার ঘরে এসে প্রথম দিন থেকে তাকে রুটি খেতে হচ্ছে। তো এই যে তার রুটিন বা স্টাইলটা যে এই ঘরে এসে নতুন করে অ্যাডজাস্ট করা বা মেনটেন করা, ইটস রিয়েলি টাফ, এটা খুব কঠিন কাজ। কথা কি বুঝতে পেরেছেন? সেই মহিলা আপনার ঘরে আসছে, অথচ আপনি এমন আচরণ করছেন যে আচরণ করার কারণে আল্লাহ পাক আপনার নসিবে জাহান্নাম কি দিয়ে দিবে। এটা আমার কথা নয়, এটা আমার রাসূলের কথা। অনেক কুলাঙ্গার এমনও আছে, স্ত্রী এবং সন্তান সহকারে ফেলে রেখে চলে যায় আরেক জায়গায় গিয়ে আরেকটা কি বিয়ে করে। আরে বাবা বিয়ে কর, চারটা তো আছে। আল্লাহ পাক কি বলেছেন? ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা সুলাসা রুবা। আল্লাহ নিজেই কি বলে দিয়েছেন, তোমরা বিবাহ করো 2, 3, 4, নো প্রবলেম, বাট ওয়াইন খিফতুম আল্লা তাআদিলু, যদি তোমরা আদালত তাদের প্রতি সমতা বিরাজ না করতে পারো, ফাওয়াহিদা, একটা বিয়ে করো। বিয়ের ব্যাপারে তো কোনো অসুবিধা নাই, বাট এই যে একটা মহিলাকে তুমি রেখে চলে যাচ্ছ, এটার জন্য আল্লাহর কাছে তোমাকে জবাবদিহি করতে হবে। ইন দ্য ডে অফ জাজমেন্ট আল্লাহ উইল আস্ক ইউ মাস্ট, এই বিষয়ে কিন্তু তোমাকে প্রশ্ন করবে। কথা বুঝতে পেরেছেন? বিশেষ করে ইয়াং বন্ধু তোমাদেরকে বলছি, তোমরা মাঝে মধ্যে স্ত্রীর প্রতি এত চড়াও উতরাও হয়ে যাও, এটা ঠিক নয়। অনেক কুলাঙ্গাররা তো এই কাজও করে, স্ত্রীকে গায়ে হাত তুলে করা যাবে না, নিষেধ করে দিয়েছে, নিষেধ করে দিয়েছে। তবে হ্যাঁ, আমার মা বোনদের কিছু স্বভাব আছে, একটু খিটখিটে মেজাজ, একটু স্বামীর সাথে অভদ্র আচরণ, বেশ কিছু কিন্তু আপনারাও কি করে ফেলেন। স্বামীকে মান্য করবেন, এটা আমার কথা নয়, এটা আমার আল্লাহর কথা। আবার রাব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন পুরুষদেরকে নারীদের উপর কর্তৃত্ব প্রদান করা হয়েছে। আবার এর মানে এই নয় যে ইচ্ছা মতো আপনি সাইজ করবেন। এখন পুরুষরা কি ভাবেন, আপনারা এখানে যারা আছেন, রাগ করবেন না, আজকের ওয়াজ কিন্তু আপনাদের জন্য, রাগ করা যাবে না, প্লিজ, ভালোর জন্য বলছি। পুরুষরা কি নিজেরা কি মনে করছে, আই এম দ্য পিলার অফ মাই ফ্যামিলি, আই এম দ্য আর্ন মেকার অফ মাই ফ্যামিলি, সো আই ডিসাইডেড মাই সেলফ, আমি আমার মতো করে সিদ্ধান্ত গ্রহণ করবো, আমি যা সিদ্ধান্ত দিব সেটাই কি চূড়ান্ত, এটা ঠিক নয়। স্ত্রীর সিদ্ধান্ত কিন্তু মানবেন, সে আপনার শরীরের অংশ, হুন্না লিবাসুল্লাকুম আনতুম লিবাসুল্লাহুন্না। আমার রব্বি কারিম তিনি কি বলেছেন যে স্ত্রী এবং স্বামী তোমরা একজন আরেকজনের পোশাক। তো এই যে পোশাকটা শরীরের সাথে লেগে থাকবে, তার সুবিধা অসুবিধা সব আপনাকে বুঝতে হবে। স্বামী স্ত্রী দুজনকে বলছি, অনেক সময় অনেক স্বামীরা এটা ভুল কাজ করেন, যে ভুলটা মারাত্মক লেভেলের হয়, বাইরে গিয়ে নিজে বন্ধু বান্ধবের সাথে ইচ্ছা মতো খাওয়া দাওয়া করেন, কিন্তু ঘরে আপনি কি করেন না, ঘরে তার জন্য ভালো কিছু আনেন না, সো এটা করবেন না। তো এই সকল আচরণ থেকে যদি নিজেকে হেফাজত করতে পারেন, তাহলেই আল্লাহ পাক আপনাকে জান্নাত দিবে, নচেত খুব ঝামেলায় পড়ে যাবে। আমি একটা হাদিস বলবো আপনাদেরকে, বুখারী শরীফের হাদিস, খুব স্পষ্ট হাদিস। আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে আপনার সম্পর্কে জিজ্ঞাসা করবেন আপনার স্ত্রীকে, রাগ করেছেন এখানে, রাগ করে কোনো লাভ নেই, এটা আমার কথা নয়, এটা হাদিসের বর্ণনা। আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে আপনি কেমন মানুষ ছিলেন এ সম্পর্কে আল্লাহ পাক আপনার স্ত্রীকে জিজ্ঞাসা করবেন। এখানেই শেষ নয়, আমার বিশ্বনবী কি বলেছে, তোমরা যদি কোনো মানুষকে জাস্টিফাই করতে চাও, দুটো প্রক্রিয়া করবে। কয়টা প্রক্রিয়ায়? দুটো প্রক্রিয়ায়। নাম্বার ওয়ান হচ্ছে তাকে টাকা পয়সা ধার দিবে, অর্থাৎ তার সাথে লেনদেন করবে, দেন ইউর রিয়েলাইজ সামথিং হিজ গুড অর ব্যাড, সে ভালো কি মন্দ তখন বুঝতে পারবে, কারণ তোমাকে সঠিক সময় যদি টাকা না দেয় তাহলে তার ক্যারেক্টারলি খুব প্রবলেম আছে। সেকেন্ড, ইটস দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট, তুমি যদি তার চরিত্র সম্পর্কে জানতে চাও, তুমি তার স্ত্রীকে জিজ্ঞাসা করো, সে কি বলে দিতে পারবে, সে ক্লিয়ারলি এই মেসেজটা তোমাকে দিয়ে দিতে পারবে। সো স্ত্রী হচ্ছে তোমার সবচাইতে উল্লেখযোগ্য স্টেটমেন্ট। কথা ক্লিয়ার? এবার আসেন, পুরুষরা আপনারা যেটা করেন, আপনারা কোনো ভালো ব্র্যান্ডের জামা কাপড় ব্যবহার করেন অথবা জুতা করেন স্ত্রীর জন্য, সেটা করবেন। আর মহিলারা, আপনাদেরকে বলছি, আপনাদের স্বভাব কি জানেন, স্বামী যখন কোনো জামা কাপড় বা কাপড় বা শাড়ি বা কোনো খাবার জিনিস আনে, আপনারা এটা নিয়ে একটা না একটা মন্তব্য করবেন। ইভেন এমন এমন মন্তব্য আপনারা করেন, কি মন্তব্য জানেন আপনারা করেন, যা রে তুমি তো পুরাই 10 বছরে ভালো জামা কাপড় কিনে দাও। তো এই কাজগুলো আপনারা যদি করেন, আমার আল্লাহ পাক আপনাদেরকে জান্নাতে দিবেন না, স্ট্রেট কথা। কারণ হচ্ছে তার একটা অধিকার ছিল। কোন সূত্রে বলছি যদি আপনারা বলেন, হুজুর কিসের সূত্র আপনার, সূত্র বলে দিচ্ছি, হক্কুল ইবাদ, হক্কুল্লা আল্লাহ ক্ষমা করবে, হক্কুল ইবাদ আল্লাহ ক্ষমা করবে না, ইটস এ গ্যারান্টি ফ্রম মাই বিলাভেড প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বলে দিয়েছেন, যদি তুমি হক্কুল ইবাদ নষ্ট করো, যতক্ষণ না পর্যন্ত ওই মালিক সেটা ক্ষমা না করবে, ততক্ষণ পর্যন্ত তোমার ক্ষমা আল্লাহ করবেন না। অতএব স্ত্রীর যে হক আপনি আদায় করেন নাই,
আপনি যদি স্ত্রীর হক আদায় করতে পারেন, তার কাছে এখন পর্যন্ত যারা হক আদায় করতে পারেননি, স্ত্রী যদি অসন্তুষ্ট হয় আজকেই বাড়িতে গিয়ে তার সাথে একান্ত থেকে কথা বলবেন, তুমি কি রাগ করেছো, মোহরা নাকি দিতে পারিনি ঠিক মতো, এটার জন্য তুমি রাগ, সব কিছু কথা সেটেলমেন্ট কি করে নেন। কারণ হচ্ছে যে কোনো সময় মৃত্যু চলে আসতে পারে। আসুন স্ত্রীর সাথে সুন্দর আচরণ করে দুজন মিলে দুনিয়াতেও শান্তিতে থাকতে চাই, কাল কিয়ামতের ময়দানে ওই জান্নাতের মধ্যে আমরা একসাথে বসবাস করতে চাই, শান্তিতে থাকতে চাই। আল্লাহ পাক আমাদের এই আমলগুলো সঠিকভাবে করার তৌফিক দান করুক। আমিন।